আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা আবার আসিব ফিরে এই কবিতাটা বুঝেছিলাম, পার্ট ওয়ান ক্লাস ছিল। এবার আমরা পার্ট টুতে দেখতে পাচ্ছি যে এখানে আমরা আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কবি জীবনী নিয়ে। কবি জীবনানন্দ দাস, তার সম্পর্কে আমরা জানব, তার জীবনী সম্পর্কে। তার জন্ম 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি বরিশাল শহরে। তার পিতার নাম সত্যানন্দ দাস। তিনি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি শিক্ষা জীবন অতিবাহিত করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন তিনি ইংরেজি সাহিত্যে। এরপর তার কর্মজীবন কাটে অধ্যাপনা করে, বিভিন্ন কলেজে তিনি অধ্যাপনা করেছেন। তার কাব্যগ্রন্থ, অনেকগুলো কাব্যগ্রন্থ তার উল্লেখযোগ্য, তার মধ্যে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন এবং রূপসী বাংলা প্রভৃতি। এবং এই যে আমরা আবার আসিব ফিরে কবিতাটা পড়লাম, এই আবার আসিব ফিরে কবিতাটাও এই রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। তার রূপসী বাংলা কাব্যেরই একটা কবিতা হচ্ছে আবার আসিব ফিরে। এই কবিতা কবি জীবনানন্দ দাস প্রবন্ধ লিখেছেন, তার প্রবন্ধটির নাম হচ্ছে কবিতার কথা। এরপর তিনি একটি গল্প লিখেছেন তার নিজের জীবনী নিয়ে, জীবনানন্দ দাসের গল্প। তার উপন্যাস, তার একটি উপন্যাস, সেই উপন্যাসের নাম হচ্ছে মাল্যবান। এরপর তার মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায় 1954 সালের 22 অক্টোবর কলকাতায়। এই আমরা জানলাম কবি জীবনানন্দ দাস সম্পর্কে। এখন আমরা এই আবার আসিব ফিরে কবিতার কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখো আছে, কার্তিকের নবানের দেশ বলতে কবি কি বুঝেছেন। তাহলে এখানে এই যে কার্তিকের নবানের দেশ, অর্থাৎ এই কার্তিকের নবানের দেশ বলা হয় আমাদের এই বাংলাদেশকে। বাংলাদেশকে বলা হয় কার্তিকের নবান্নের দেশ। তাহলে নবান্ন অর্থ কি? নবান্ন হচ্ছে নতুন ধান, অর্থাৎ কার্তিক মাসে কৃষকরা নতুন ধান কেটে যে ঘরে তোলে এবং যে উৎসব পালন করে তাকে বলা হয় নবান্ন। এই জন্য আমাদের বাংলাদেশকে বলা হয় কার্তিকের নবান্নের দেশ। কবি বলেছেন যে এই কার্তিকের নবান্নের দেশ, এটি আবার আসিব ফিরে কবিতার হচ্ছে একটি চরণ, যে কার্তিকের নবান্নের দেশ বলতে কবি কি বুঝিয়েছেন। দুই নম্বর প্রশ্ন আমরা দেখি, কবি কিভাবে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন, অর্থাৎ কবিতায় কবি কিভাবে আবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন, অর্থাৎ মৃত্যুর পর তিনি আবার কিভাবে এই বাংলায় ফিরে আসবেন, কোন কোন জিনিসের ভেতর দিয়ে ফিরে আসবেন, কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে ভোরের কুয়াশার বুকে ভেসে কাঁঠালের ছায়ায়, বা হাঁস হয়ে কর্মীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে, এরকম বিভিন্ন কিছুর ভেতর দিয়ে কবি এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন। তিন নম্বর প্রশ্নে আছে যে আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে এখানে আমাদের কবিতার শেষ যে চরণ ছিল সেই চরণে এখানে লেখা ছিল আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, অর্থাৎ কবি যে বর্ণনাগুলো করেছেন সেই বর্ণনার মধ্যে কোন জিনিসের ভেতর দিয়ে কবি আবার আসতে চেয়েছেন, সব কিছুর ভেতর দিয়ে যে আবার আসতে চেয়েছেন, প্রথম যে 8টা চরণ আছে এবং পরে যে 6টা চরণ আছে, প্রত্যেকটা জিনিসের ভেতর দিয়ে এই প্রকৃতির যে বিষয়গুলো আছে, লতা পাতা, গাছপালা, পশু পাখি, যে বিভিন্ন কিছুর যে বর্ণনা করেছেন সব কিছুর ভেতর দিয়ে কবি আসতে চেয়েছেন। সেই কথাই বলেছেন যে আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে, সব কিছুর ভিড়েই আমরা কবিকে পাবো। কবি বাংলাদেশকে জলাঙ্গির ধুয়ে ভেজা বলেছেন কেন, আমাদের 4 নম্বর প্রশ্ন আছে যে কবি বাংলাদেশকে জলাঙ্গি ধুয়ে ভেজা বলেছেন কেন। জলাঙ্গি অর্থ হচ্ছে জল চারঙ্গে, অর্থাৎ আমাদের দেশ নদীমাতৃক দেশ, নদীমাতৃক দেশকে কবি জলাঙ্গি ধুয়ে ভেজা বাংলা বলেছেন। এবং এই কবি জলাঙ্গি ধুয়ে ভেজা বাংলা সবুজ করুন ডাঙ্গায় আবার আসতে চেয়েছেন এই বাংলাদেশে, অর্থাৎ কবি মৃত্যুর পর আবার এই বাংলাদেশে ফিরে আসতে চেয়েছেন। বাংলাদেশকে তিনি খুব ভালোবাসেন, তো এই প্রকৃতি প্রেমিক কবি আবার যাতে ফিরে আসতে পারেন দেশকে ভালোবেসে, সেই বর্ণনা এখানে আমাদের কবিতায় ছিল। এবং আমরা এখানে কিছু প্রশ্ন আলোচনা করলাম, তো সবাইকে ধন্যবাদ। তোমরা প্রশ্নগুলো এগুলো একটু প্র্যাকটিস করবে বাসায় এবং আরও বেশি প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। তো ভালো থাকো সবাই, আবার সামনের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।